পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, সম্পাদ্য শিখতে গেলে আগে আমাদেরকে কয়েকটি কোণ অঙ্কন করা শিখতে হয়, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাছাড়া বিগত কয়েক বছর ধরে জেএসসি ও এসএসসি পরীক্ষায় এই কোণগুলো অঙ্কন করতে বলা হয়, যার নম্বর থাকে 2। এই কোণগুলো আঁকতে অঙ্কনের বর্ণনার প্রয়োজন হয় না, নাম দিতে হয়। এরই ধারাবাহিকতায় আমরা আজ শিখব স্কেল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ অঙ্কন। বন্ধুরা, তোমরা প্রস্তুত আছো তো? লেটস গো। প্রথমে স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখব। এসএসসি পরীক্ষা বরিশাল বোর্ড 2017-তে এই কোণটি এসেছিল। যে কোনো একটি রেখাংশ এবি লয়, এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি এবি কে ছেদ করল। এখন এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে ছেদ করল। এখন এ বিন্দু এবং এই ছেদ বিন্দু যোগ করি। তাহলে বিএসি কোণ 60 ডিগ্রি কোণ অঙ্কন হল। চিত্রে বিএসি কোণ সমান 60 ডিগ্রি। আশা করি অঙ্কন করতে পেরেছ। এবার আমরা শিখব স্কেল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন। জেএসসি পরীক্ষা সিলেট বোর্ড 2019 ও বরিশাল বোর্ড 2019 এই কোণটি অঙ্কন করতে বলা হয়েছে। বন্ধুরা, 60 ডিগ্রি কোণ আমরা সরাসরি অঙ্কন করতে পারলে 30 ডিগ্রি কোণ আমরা সরাসরি অঙ্কন করতে পারি না। এর জন্য আমাদেরকে প্রথমে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তারপর তাকে সমান দুই ভাগে বিভক্ত করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। চলো দেখি। তাহলে প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এর জন্য যে কোনো একটি রেখাংশ এবি লই। এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি এবি কে ছেদ করল। এখন এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে পূর্বের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে ছেদ করল। এ বিন্দু এবং এই ছেদ বিন্দু যোগ করি। তাহলে বিএসি কোণ 60 ডিগ্রি কোণ অঙ্কন হল। বন্ধুরা, এখন এই কোণটিকে আমরা সমান দুই ভাগে বিভক্ত করব। এখন এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে বিএসি কোণের অভ্যন্তর অর্থাৎ এই দিকে একটি বৃত্তচাপ আঁকি। আবার এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে
ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর ছেদ করল। এখন এ বিন্দু এবং এই ছেদ বিন্দু যোগ করি। তাহলে এডি রেখাংশ বিএসি কোণকে সমান দুই ভাগে ভাগ করলো এবং প্রত্যেকটা অংশে বন্ধুরা 30 ডিগ্রি হলো। চিত্রে বিএডি কোণ সমান সিএডি কোণ সমান 30 ডিগ্রি। কি অঙ্কন করতে পেরেছ? আশা করি অঙ্কন করতে পেরেছ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার সাথেই থাকো। এরপরে তোমাদের দেখাবো কিভাবে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।